প্রায় দেড় ঘন্টার চড়াই উৎরাই পেরিয়ে আমরা পৌঁছেছি ঝিরিপথের এই জংশনে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব। গাইড বলল বামে গেলেই উৎসমুখের সন্ধান মিলবে। আমরা যার খোঁজে যাচ্ছি তার নাম কালাপানি। আমাদের সবার ধারণা ঝর্ণার নাম কালাপানি হওয়া মানে ভয়ঙ্কর কিছু। বছর সাতেক আগে আবিষ্কৃত হয়। ট্রেলটা নাপিত্তা ছড়ার মতো ছিমছাম গোছানো নয়, বরং সোনাইছড়ির সাথে কিছু মিল পাওয়া যাবে। তেমন দুর্গম না হলেও পথের প্রায় পুরোটাই এখনো বুনো, আদিম, অকৃত্রিম। পায়ের নিচে ঠান্ডা জল, মাথার উপরে পাখির ডাক আর ঝিঝি পোকার ঝিমঝিম নিয়ে আমরা এগোচ্ছি। চোখা পাথর আর পিচ্ছিল পথের দৈর্ঘ্য তখনও আরও ঘণ্টাখানেক। ঠিক মাঝখান দিয়ে আসেন। কালাপানির পায়ের নিচের ক্যাসকেডে যখন পৌঁছালাম তখন গাইড জানালো বাকি পথের দায়িত্ব নিতে হবে আমাদেরকে, অর্থাৎ তিনি যাবেন না। তার সাথে রয়ে গেল আমাদের আরেক সতীর্থ। ব্যাস শুরু হয়ে গেল তাদের গল্প। বনে কি কি আছে? এই বনে আছে আপনার বাল্লুক, আছে হল্লুক, রামকুকুর, রাম ছাগল, হরিণ, তারপর বান্দর আছে, হুলুমান আছে, স্বর্ণ হরিণ আছে, চিতাবাঘ আছে। চিতাবাঘ কি কেউ দেখতে পাচ্ছে? হ্যাঁ, আমরা দুই তিনবার দেখছি। কোথায় দেখছেন? পাহাড়ের মধ্যে। পাহাড়ের মধ্যে? আপনারা কি নিয়মিত পাহাড়ে যাতায়াত করেন? হ্যাঁ। ওদিকে আমাদের একা একা পাড়ি দিতে হবে এক এক করে দুটি ক্যাসকেড। প্রাচীন পাতায় টুইটুম্বুর সেই ক্যাসকেডের জল ঘন কালো, চারদিকে থমথমে চুপচাপ, যেন এক অশনি নিষেধাজ্ঞা। অথচ আমাদের তা মানবার উপায় নেই। প্রথম ক্যাসকেড পার হবার পর সাহস বেড়েছিল, কিন্তু দ্বিতীয় আর শেষ ক্যাসকেড দেখে আগের সেই অশরীরী ভয় আবারও জেঁকে বসল। তবু কালাপানি ঝর্ণা দেখতেই হবে। তো এত কষ্ট করে আসলেন, ঝর্ণা দেখার পরে অনুভূতি? আসলে আমরা ভেবেছিলাম যে আমাদের যিনি গাইড উনি বললেন যে এই পাশে একটা বিশাল ঝর্ণা আসছে, আমাকে ঝর্ণাটা দেখাই। হ্যাঁ নিশ্চয়ই।
এই হচ্ছে সেই আকাঙ্ক্ষিত ঝর্ণা যার জন্য আমরা সম্ভবত আড়াই ঘন্টা হেঁটেছি, তাই না? একদম একদম আড়াই ঘন্টা, চড়াই উতরাই সবকিছু মিলিয়ে আড়াই ঘন্টা। আসলে আমরা তো মূলত এই ঝর্ণা দেখার জন্যই পুরো ঝিরিপথ ধরে আসলাম, কিন্তু এসে যে এত পানি কম পাবো সেটা আসলে ভাবতে পারিনি। তবে আমার মনে হয় যে বর্ষাকালে আসলে আশেপাশে পুরোটা জুড়ে পানি থাকে। আচ্ছা, যে দুটো এই ঝর্ণা আসার আগে দুটো ছোট ছোট ঝিরিপথ যেটি বেশ ভয়ঙ্কর, আমরা সবাই আপনি ভয় পাচ্ছিলাম কে কার আগে যাবে, আপনার কি মনে হয়? আপনি বেশ সাহসের পরিচয় দিয়েছেন। হ্যাঁ, আসলে কী করবো, আমি সবসময় ভীত ছিলাম। আমি প্রথম টুরে খৈয়াছড়া উঠা আমি হচ্ছে নামতে পারতেছিলাম না, আমার হেল্প নেওয়া লাগছে, কিন্তু এখন দেখলাম আমার সেই তো সবাই ভীত, আমার কী করার, আমি তো কেন ভয় কেন লাগলো? পানিটা পচাতো দেখতে, কালো পানি, এই জন্য ভয় লাগছে।